ছিনতাইকাণ্ডের মাত্র 72 ঘন্টার মধ্যে ছিনতাইকারীদের গ্রেফতার করে তাক লাগিয়ে দিল মানিকচক থানার পুলিশ। আর ছিনতাইয়ের এক সপ্তাহের মধ্যেই উদ্ধার ব্যবসায়ী, ছিনতাই হয়ে যাওয়া নগদ 55,000 টাকা, মোবাইল ও ডায়রি, এমনকি ছিনতাইকাণ্ডে ব্যবহৃত 7mm পিস্তল, 4টি তাজা কার্তুজ এবং যে মোটর বাইকে করে ছিনতাই চালিয়েছিল দুষ্কৃতীরা, সেই মোটর বাইকের মালিককেও গ্রেপ্তার করে মানিকচক থানার পুলিশ। সাংবাদিক সম্মেলন করে একথা জানালেন ডিএসপি হেডকোয়ার্টার প্রশান্ত দেবনাথ। উল্লেখ্য, গত 16 জানুয়ারি রবিবার দুপুর 12টা নাগাদ মানিকচকের মোহনায় রাজ্য সড়কের উপর দিন দুপুরে ছিনতাই কাণ্ড ঘটে। মালদা শহরের বিবেকানন্দ পল্লী নিবাসী হার্ডওয়্যার ব্যবসায়ী রতন সাহার মোটর বাইক আটকে ছিনতাই চালায় দুইজন বাইক আরোহী দুষ্কৃতি। ভর দুপুরে ব্যস্ততম মালদা চাঁচল রাজ্য সড়কের উপর আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ছিনতাই হয় ব্যবসায়ী নগদ 55,000 টাকা, মোবাইল, ডায়েরি সহ কাগজপত্র। হার্ডওয়্যার ব্যবসায়ী রতন সাহা মানিকচক থানায় অভিযোগ দায়ের করে। ছিনতাইয়ের অভিযোগের ভিত্তিতে জোর তল্লাশি শুরু করে মানিকচক থানার পুলিশ এবং বড়সড় সাফল্য লাভ করে ছিনতাইয়ের মাত্র 72 ঘন্টার মধ্যে। ছিনতাই কাণ্ডে মূল দুইজন অভিযুক্ত বাসির আলী ও সাদিকুলকে গ্রেপ্তার করে মানিকচক থানার পুলিশ। পুলিশ গত 19 জানুয়ারি দুইজন দুষ্কৃতীকে মালদা জেলা আদালতে পেশ করে 4 দিনের রিমান্ডে নেয়। সেই দুজন ছিনতাইকারীকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই ছিনতাই কাণ্ডে যুক্ত আরও একজন দুষ্কৃতী সোলেমান আলীকেও গ্রেপ্তার করে মানিকচক থানার পুলিশ। সোলেমান আলী বাইক ব্যবহার করা হয়েছিল এই ছিনতাই কাণ্ডে বলে পুলিশ সূত্র জানা গিয়েছে। এই 3জন দুষ্কৃতীকে দফায় দফায় চলে জিজ্ঞাসাবাদ এবং এই জিজ্ঞাসাবাদের মাধ্যমে দুষ্কৃতীদের কাছ থেকে উদ্ধার হয় ব্যবসায়ীর ছিনতাই হয়ে যাওয়া নগদ টাকা, মোবাইল ফোন, ডায়েরি। মালদা জেলা আদালতের নির্দেশে ব্যবসায়ী রতন সাহাকে তার ছিনতাই হয়ে যাওয়া টাকা, মোবাইল ফোন এবং ডায়েরি কাগজপত্র তুলে দেন মালদা জেলার ডিএসপি হেডকোয়ার্টার প্রশান্ত দেবনাথ। পুলিশের ভূমিকা খুশি হওয়ায় ব্যবসায়ী রতন সাহা জানান কি হয়েছিল আগে আর এখন। প্রথম জানাই আমি এসপিকে এই ব্যাপারে অভিনন্দন। মানিকচক থানা সবচেয়ে বড় ভূমিকা, তার সাথে আমাদের সাধারণ ব্যবসায়ী মার্চেন্ট চেম্বার অফ কমার্স প্রত্যেকের সহযোগিতায় আজকে আমার এসপির কাছ থেকে পুরো জিনিস আমি আমার জিনিস পেলাম। কী কী জিনিস দেওয়া হলো? তার ভেতরে দেওয়া হলো 55,000 টাকা, আমার মোবাইল ফোন, খাতা, ব্যাগ আর চাবি ছিল, চাবি পুরো জিনিসই আমি পেয়েছি। কী ঘটনা ঘটেছিল, কীভাবে ছিনতাই হয়েছিল? ছিনতাইটা আমি প্রতিদিনের প্রতি রবিবার করেই আমি মানিকচক মথুরাপুর আসি। প্রথমে আমার কাজ হচ্ছে অমৃতি কালেকশন করে, মিল্কি কালেকশন করে, ডায়েট মানিকচক, তার ভেতরেই দুটো কালেকশন করার পরেই আমার মোহনের কাছে এসে আমাকে গাড়ি আটকায়। আটকানোর পর আমাকে ফেলে দেওয়া হয়, তারপর রিভলভার দেখিয়ে আমার যা ছিল সর্বাঙ্গ লুট করে নেয়, এমনকি খাবার পর্যন্ত ছিল টিফিন সেটাকেও ছুঁড়ে ফেলে দেওয়া হয়। লাস্ট আমি রিকোয়েস্ট করি, আমার তুমি সব করো, আমার খাতাটা কমসে কম দাও, বলো না, আর 1 সেকেন্ডও সময় দেয়নি। তার ভেতরেই মারধর করে পেছনে লাত টাত মেরেছে, ওখানে মহিলারা কিছু ছিল, ওনারা অনেক হেল্প করেছে কিন্তু ওনারা এগিয়ে আসতে পারেনি। তারপরে আমি মানিকচক থানাতে এসে এফআইআর করি, প্রত্যেকের সহযোগিতা করে, প্রত্যেকটা পুলিশ প্রশাসন যতগুলো আছে একটাও স্টাফ কেউ বাদ নেই, প্রত্যেকে অনেক আমাকে হেল্প করে কাজটাকে এগিয়ে নিয়ে যায়। বছর থেকে করছে এই লাইনে। আগে ঘটেছিল এরকম? না, আজ পর্যন্ত আমার ঘটেনি, আজ পর্যন্ত না, আমার রেকর্ড। কিসের ব্যবসা? ব্যবসা কি কালেকশন করছেন? হ্যাঁ, কি মনে হচ্ছে মাল দেওয়া হয় তার সপ্তাহে সপ্তাহে জিএসটি বিল দিয়ে যে বিলগুলো হয় সেগুলো অনেক সময় অনেকে পাঠায় না, সেগুলোই আমি নিতে আসি। আচ্ছা, কী মনে হচ্ছে এটা কি আগে থেকে ফলো করা হয়েছিল আপনাকে? আমি তো বুঝতে পারিনি আজ পর্যন্ত কোনোদিন বুঝতেই পারিনি যে আমার পেছনে কেউ ধাওয়া করেছে বা কিছু করেছে, যে প্রথম আমার ঘটলো এটা লাইফে। প্রতি রবিবার টাকা? হ্যাঁ, প্রতি রবিবারে আমি যাওয়া আসা করি। পুলিশ প্রশাসনে খুবই ভালো বললাম তো আপনার, মানিকচক থানা যা করেছে এর মতো প্রশংসনীয় জিনিস আর কোথাও মনে হয় পাওয়া যাবে না। ঘটনা মোটামুটি আজকে হচ্ছে 16 তারিখে ঘটনা ঘটেছে, আজকে হচ্ছে আপনার 24 তারিখ, তবে 3 দিনের মাথায় অ্যারেস্ট হয়েছে এবং সাথে সাথে কিছু নিয়ম কানুন ছিল থানার, সেগুলো নিয়ম কানুন পূর্ণ করে আমাকে সাথে সাথে যতবার ডাকা হয়েছে ততবার উনি এখান থেকে ফোন করে ডেকেছে, রিকভারি করেছে, আগে আমাদেরকে দেখানো হয়েছে টাকা পয়সা যে পাওয়া গেছে সেগুলো দেখানো হয়েছে। ভালো লাগছে। মানিকচক থানা একদম কি বলবো, এর চেয়ে তো অভিনন্দন দেওয়ার মতো আর কিছু আর বাকি নেই। পুলিশের এই সাফল্যকে সামনে রেখে মানিকচক থানার সাংবাদিক সম্মেলন করেন ডিএসপি হেডকোয়ার্টার প্রশান্ত দেবনাথ। তিনি জানান, আজকে যেটা হলো সেটা হচ্ছে গত 16 জানুয়ারি রবিবার একজন ব্যবসায়ী রতন শাহ নাম, ইংলিশ বাজার বিবেকানন্দ পল্লীতে বাড়ি, উনি অমৃতি হয়ে মথুরাপুরের দিকে যাচ্ছিলেন, এমন সময় ওনাকে
মোহনা যে হাইরোড আছে সেইখানে বাইকে করে আটকানো হয় ব্লু রঙের অ্যাপাচি আরটিআর গাড়ি এবং দুষ্কৃতীরা আটকে ওনার থেকে 55,000 টাকা মোবাইল এবং সাথে যে হ্যান্ডব্যাগ ছিল সমস্ত কিছু চিন্তাই করে নেয় এবং তারপর মানিকচক থানা টোটাল টিম ইনভেস্টিগেশন করতে করতে বাশির বা বাইশি দ্বিতীয় হচ্ছে সেনাউল হক বা সাদিকুল আর সোলেমান শেখ যে বাইকের মালিক এই তিনজনকে অ্যারেস্ট করেছে এবং এই চিন্তায়ের সময় লুট হয়ে যাওয়া 55,000 টাকা সাথে একটা ডায়েরি এবং মোবাইল রিকভারি করেছে সাথে যে ছিনতাইকারীরা ছিলেন তাদের কাছ থেকে একটা 7mm রাইফেল এবং সাথে 4 রাউন্ড অ্যামুনিশনস রিকভারি করেছেন ঘটনায় যুক্ত দুজন ছিল ডাইরেক্টলি যারা ছিনতাই করেছে এবং বাইক ওনার যে বাইক দিয়ে তাদের হেল্প করেছে তার নাম সোলেমান শেখ টোটাল তিনজন পরের দিনই কমপ্লেন পাই এবং সাথে সাথে আমাদের গোটা টিম কাজ করে এবং দিন চারেকের মধ্যে আমরা সমস্ত কিছু রিকভারি করি বাড়তি নজরদারি এখন দিনে রাতে সমস্ত জায়গায় আমাদের নাকা চলছে প্লাস আমাদের আরটি মোবাইলগুলো ঘুরছে খুবই সচেতন আছে পুলিশ প্রশাসনের বিষয়ে হ্যাঁ আমরা তাদের বিরুদ্ধে NDPS কেস এই এই মানিকচক থানাতেও কিছুদিন আগে NDPS কেস হয়েছে এবং আমরা প্রত্যেকটার বিষয়ের উপর নার্কোটিক ড্রাগসের উপর কড়া নজরদারি করছি এবং এই বিষয়ে আমাদের সামনে এলেই আমরা কড়া অ্যাকশন নিচ্ছি স্যার যাদেরকে তারা স্যার কী কারণে এই কাণ্ড ঘটিয়েছিল স্যার তারা এই তাকে 7 দিন আগে থেকে ফলো করছিল এই টাকাটা চিন্তাই করে তাদের মূল লক্ষ্য ছিল তারা কি জানতো না যে এক্স্যাক্টলি কা আছে ব্যাগে না সেটা তাদের আইডিয়া ছিল না তারা জানতো বাস টাকা ছিল আমরা জিজ্ঞাসাবাদ করে জানলাম যে 7 দিন আগে থেকে তাকে ফলো করা শুরু করেছিল DPMI सम्मान के साथ सुनिश्चित रोजगार डॉक्टर्स को लोग भगवान का रूप मानते हैं लेकिन डॉक्टर्स की असली ताकत होती है उनका सपोर्टिंग स्टाफ और पिछले 20 सालों से DPMI तैयार कर रहा है दुनिया के सबसे बेहतरीन पैरामेडिकल प्रोफेशनल्स जिन पे बड़े से बड़े हॉस्पिटल और डॉक्टर भरोसा करते हैं इसलिए तो आज DPMI के पास आउट देश विदेश के बेहतरीन हॉस्पिटल्स में नामी डॉक्टर्स के साथ में काम कर रहे हैं DPMI सम्मान के साथ सुनिश्चित रोजगार लोड शेडिंग और पावर फ्लक्चुएशन से परेशान इन्वर्टर और स्टेबलाइजर लगाओ परेशानी से निजात पाओ अगर एनवायरनमेंट का रखना है ख्याल तो सोलर एनर्जी का करो इस्तेमाल जी हाँ UPS इन्वर्टर बैटरी स्टेबलाइजर और सोलर एनर्जी के लिए विजिट करें सुमित इम्पैक्स पानी टंकी मो सेवक रोड सिलीगुड़ी अनइंटरप्टेबल पावर सप्लाई का टोटल समाधान मार्केट से कम मिलेंगे दाम कॉन्टैक्ट अस 9434062106